ভারতের সফল নারী স্ট্যান্ড আপ কমেডিয়ান ভারতী সিং এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে নিজের সাহস দিয়ে ভেঙেছেন প্রচলিত অনেক ধ্যান ধারণা। যেমন ধরুন, তিনি ওভারওয়েট কিন্তু কখনো কোনো বডি শেমিংয়ে কান দেননি, বরং নিজের কর্মদক্ষতা দিয়ে মন জয় করে নিয়েছেন কোটি মানুষের। আরও একবার নিয়ম ভাঙার নিয়মে হাঁটলেন ভারতী, মা হতে যাচ্ছেন তিনি। তবে এই সময় নিজের কাজ থামিয়ে দেননি এই উপস্থাপিকা, বরং নতুন একটি রিয়েলিটি শো সঞ্চালনা শুরু করছেন। ভারতীয় ইতিহাসে তিনিই প্রথম সঞ্চালক যিনি গর্ভাবস্থায় রিয়েলিটি শো সঞ্চালনা করবেন। শুরুতে ভারতী ও তার স্বামী হর্ষের পরিবার বেশ সন্দিহান ছিল ভারতী সত্যি এই অবস্থায় কাজ করতে পারবেন কিনা। তবে তারকা জানান, একেবারেই নিয়ম মেপে চলছেন তিনি, আছেন বেশ ফিট। ভারতী বলেন, প্রেগনেন্সি মানেই যে সব কিছু ছেড়ে ঘরে বসে থাকতে হবে, এর কোনো মানে নেই। স্ট্যান্ড আপ কমেডিয়ান ও অ্যাঙ্কার প্রেগনেন্সিতে বিন্দাস কাজ চালিয়ে যেতে পারেন, এতে কারো কোনো সমস্যা হওয়ার কথাই নয়। সেই যে ভারতী সিং মানেই হাসির রোল, এবার ভারতী দেশের প্রথম প্রেগনেন্ট অ্যাঙ্কার। এ বিষয়ে মানুষের ধারণা পাল্টানোর কাজটাও তিনিই প্রথম শুরু করলেন। হৈমন্ত শুক্লা, বিবিএস বাংলা।